নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা আমাদের চুলকে সিল্কে সফট করবে, কালো করবে, ঘন করবে, মাথা থেকে খুশকি দূর করবে, তাও আবার ঘরে থাকা কিছু সামান্য উপাদান দিয়ে। তো আজকে চুলের কালার করে দেখাবো এবং সেটা সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন, আমি একটা বাটিতে জল দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের গুঁড়ো। আপনাদের প্রত্যেকের বাড়িতে চা পাতা থাকে, যার বাড়িতে যে চা পাতা থাকে সেই চা পাতা দিয়ে এই রেমেডি করবেন। তো যেহেতু এখানে চামচটা আমার খুবই ছোট, সেই জন্য আমি এখানে 7-8 চামচের মতো চায়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু বড় হলে 4-5 চামচের মতো চায়ের গুঁড়ো দিলেই হবে। এর সাথে মেশাবো তেজপাতা। যে তেজপাতা আমরা রান্নায় ব্যবহার করি সেই তেজপাতাই আজকে এই রেমেডিতে ইউজ করি। তেজপাতা আমাদের চুলকে সিল্কি সফট করতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলের গোড়া শক্ত করতেও সাহায্য করে। তো এই তেজপাতা আমি 4-5টার মতো নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে পিসেস করে কেটে নিয়েছি। এই তেজপাতার চায়ের গুঁড়োকে প্রথমে খুব ভালো করে টকবক করে ফুটতে দেবো। যেই ফোটা শুরু হয়ে যাবে তারপরে আঁচটা কমিয়ে দেবো। কম আছে করলে কী হবে, এর জলের মধ্যে সমস্ত কিছু জলের মধ্যে চলে আসবে। তারপরে যখন মোটামুটি হাফ হয়ে যাবে তখন আমি আঁচটাকে একদমই বন্ধ করে দেবো, বন্ধ করে রেখে দেবো হালকা ঠান্ডা হওয়ার জন্য। এবার নিচে অ্যালোভেরা লিফ। অ্যালোভেরা লিফ থেকে একটু বলার আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট কিন্তু অ্যালোভেরা কেটেই সঙ্গে সঙ্গে মাথায় লাগাবেন না, তাহলে কিন্তু ইচিং বা র্যাশেসের সমস্যা হতে পারে। অ্যালোভেরার কাটার সাথে সাথে দেখবেন ইয়েলো কালারের একটা টক্সিন রয়েছে, এই বিষাক্ত টক্সিনটা কিন্তু আমাদের চুলের জন্যও ভালো না, আবার স্কিনের জন্যও ভালো না। সেই জন্য সবার প্রথম এই টক্সিনটাকে বার করে নিতে হবে। কীভাবে বার করবেন, কাটার সাথে সাথে দেখবেন বেশ অনেকটা পরিমাণে ইয়েলো টক্সিনটা বেরোচ্ছে। এটা যদি আপনারা লম্বা করে সারা রাত্রের জন্য দাঁড় করে রেখে দেন তাহলে এই টক্সিনটা বেরিয়ে যাবে। যদি সম্ভব না হয় বা যদি ভাবছেন আজকেই করবেন, তাহলে করবেন কি, এটাকে কাটার সাথে সাথে একটা ভালো করে মগের মধ্যে জল নিয়ে লম্বা করে দাঁড় করিয়ে রেখে দেবেন। তাহলে কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যেই দেখবেন জলটা ইয়েলো কালার হয়ে গেছে, আর তারপরে সেই লিফটাকে আপনারা জেলটা বার করে নিতে পারবেন। আর দেখুন এদিকে আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি, মোটামুটি ঠান্ডা আছে, তবে খুব বেশি যে ঠান্ডা আছে তা নয়। আপনার এই জলটাকে ছেঁকেও হেয়ার সিরাম হিসাবেও ইউজ করতে পারেন। একটা কোনো স্প্রেয়ার বোতলে নিয়ে শ্যাম্পু করার আগে সারা মাথায় স্প্রে করে নেবেন, 1 ঘন্টা থাকবেন, তারপরে শ্যাম্পু করে নেবেন। এরকমভাবে করেও রাখতে পারেন, তাতেও চুল কালো হবে আস্তে আস্তে। এবার যেহেতু আমি ইনস্ট্যান্ট হেয়ার কালার দেখাবো, সেহেতু আমি এটার মধ্যে হেনা ইউজ করবো। যে কোনো হেনা আপনারা ইউজ করতে পারেন, তবে হ্যাঁ দেখে নেবেন যেন হেনাটা একটু পিওর হয়। আর এই হেনা পরিমাণটা আপনারা চুলের লেন্থ অনুপাতে নেবেন। কারোর চুল যদি বেশি হয় বা সারা মাথায় করতে চান পরিমাণটা একটু বেশি নেবে, আর কারোর চুল যদি কম হয় তাহলে কম পরিমাণই নেবেন। আমি এখানে হারবি হেনা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো হেনা ইউজ করতে পারেন। আর যে জলটা আমি রেখেছিলাম সেটা ছেঁকে আমি এর মধ্যে দিয়ে এই জলটা দিয়েই করবো, এক্সট্রা করে আমি কোনো জল আর ইউজ করবো না। আর এই যে জলটা আপনারা খুব ঠান্ডাও কিন্তু হতে দেবেন, এটা কিন্তু হালকা হালকা গরম আছে, মানে খুব ঠান্ডাও নয় খুব গরমও নয়। তো এরকমভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন আমি এখানে শুধুই জলটা দিয়েই গুলছি, আবার ভাববেন না যে অ্যালোভেরা লিপটা দেবো না, অ্যালোভেরা লিপ থেকেও জেল বার করে দেবো, সেটা আপনাদের পরবর্তী স্টেপে দেখাচ্ছি। আপনারা এর আগের স্টেপেও করে নিতে পারেন, সেটাও হবে, কিন্তু আমি একটু পরবর্তী স্টেপেই দেখাচ্ছি। তো মোটামুটি গুলে নিয়েছি আর এখনও খুব ভালো করে গোলা হয়নি, একটু ডালা ডালা রয়েছে, আর খুব বেশি লিকুইড করছি না এই কারণে, যেহেতু এর মধ্যে অ্যালোভেরা লিপের থেকে যে জেলটা বার করবো সেই জেলটা দেবো। যদি কারোর কাছে অ্যালোভেরা জেল না থাকে তাহলে সে কেনা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। এই দেখুন আমি লম্বা করে দাঁড় করিয়ে রেখেছিলাম, কতটা জেল বেরিয়ে গেছে, এই কতটা ইয়েলো টক্সিন বেরিয়ে গেছে। এই টক্সিনটা কিন্তু একদমই মাথায় লাগাবেন না, যেটা আমাদের চুলের জন্য ভালো না, স্কিনের জন্যও ভালো নয়। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আপনারা এটাকে জেল বার করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু এই মগের মধ্যে যদি জল নিয়ে আপনারা লম্বা করে দাঁড় করিয়ে রাখেন, সেই জলটা যখন ইয়েলো কালার হয়ে যাবে সেই জলটা কিন্তু আমাদের স্কিনের জন্য তো ভালোই না, কিন্তু গাছের জন্য ভীষণ ভালো। যদি কোনো গাছের পোকা লেগে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, সেই গাছে যদি আপনারা স্প্রে করে করে এই জলটা দেন তাহলেও কিন্তু খুব ভালোভাবে গাছের প্রবলেম সলভ হবে। এবার দেখুন আমি প্রথমে জেলটা কীভাবে বার করছি, ছোটো ছোটো করে পিসেস করে কেটে নিয়েছি। এবার জেলটাকে আমি চিরুনির সাহায্যে বার করবো। চিরুনির সাহায্যে এই কারণেই বার করছি যাতে আমি আর এটা ইয়েতে মিক্সিতে দেব না, ডিরেক্টলি ইউজ করব। আপনারা এরকমভাবেও করতে পারেন বা মিক্সি চামচের সাহায্যে বার করে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে ঘন করে একদম মিহি পেস্ট করি করে তারপর এটাকে এই জেলটাকে আপনি ইউজ করবেন। কিন্তু মিক্সিতে দিলে যেটা হয় একদম লিকুইড হয়ে যায়, সেই জন্য আমি এই জেল আকারেই তৈরি পেতে চাইছি। সেই জন্য আমি চিউনির সাহায্যে এরকমভাবে কুড়ে কুড়ে দিচ্ছি যাতে আমার খুব সুন্দর একটা জেল আমি পাই। এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা এত সুন্দরভাবে আমি জেলটাকে বার করছি। তো এইভাবে আপনারাও করে দেখতে পারেন, খুব ইজি পদ্ধতি। আর প্রথমে কী করবেন,
আটার মতো দুধারের অংশটা ছাড়িয়ে নেবেন, তারপর উপর থেকে পাতলা ছালটা তুলে নিয়ে এরকম চামচের সাহায্যে কুড়ে কুড়ে এই জেলটাকে বার করে নিতে পারবেন। তাহলেই হয়ে যাবেন একদম খুব সুন্দর একটা অ্যালোভেরা জেল আমাদের বার করা হয়ে গেল। এবার যে জেল আমাদের যে এটা গোলা ছিল সেটার মধ্যে খুব ভালো করে মিক্স করে নেবেন। এইটা মিক্স করে এখানে আমি 1.5 থেকে 2 চামচের মতো অ্যালোভেরা জেল ইউজ করেছি। আপনারা চাইলে একটু বেশি কমও ইউজ করতে পারেন, এটা কোনো ব্যাপার নয়, যে যেমন পরিমাণ চাইবে সেইভাবেই ইউজ করতে পারবে। এবার এটা সব থেকে ভালো হয় 3 থেকে 4 ঘন্টার মতো এই হেনাটাকে যদি আপনারা রেখে দেন, যদি সম্ভব হয় সারা রাতের জন্যও রেখে দিতে পারেন, সেটাও খুব ভালো হয়। কিন্তু আমার হাতে সময় ছিল না, আমি 2 থেকে 3 ঘন্টার মতো রেখেছিলাম, তাতেই আমার খুব ভালো কালার এসেছে। কীভাবে মাখবেন, এই হেনা মাখার কিছু পদ্ধতি আছে বা নিয়মকানুন আছে, সেটা অবশ্যই জেনে নিন। মাথায় যেন কোনো রকম তেল না থাকে, আর যেদিনকে হেনা করবেন বলে ভাবছেন তার আগের দিন অবশ্যই শ্যাম্পু করে নেবেন। তারপর সারা মাথায় স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে, অবশ্যই 3 থেকে 4 ঘন্টা রাখতে হবে, তা নাহলে কিন্তু খুব ভালো কালার আসবে না। 3 থেকে 4 ঘন্টা রাখার পরে আপনার প্লেন জল দিয়ে মাথা ধুয়ে নেবেন, সেদিন কিন্তু কোনো রকম শ্যাম্পু করা যাবে না। পরের দিন খুব ভালো করে অয়েল ম্যাসাজ করবেন, তারপরের দিন শ্যাম্পু করবেন। যদি এইভাবে করেন তাহলে অনেক দিন কালারটা থাকবে। তাহলে বন্ধুরা এখানে শেষ করছি, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন।